নমস্কার আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আজ তোমাদের সাথে একটা খুবই সহজ রান্না, একদম দেশি রান্না শেয়ার করব, যেটা আমাদের গ্রামে গঞ্জে সব জায়গাতেই দেখতে পাওয়া যায়। আর বলে যে এটা নাকি যারা সুগার পেশেন্ট তাদের জন্য এটা খাওয়া খুবই স্বাস্থ্যকর। তো আজকে আমি যেটা রান্না করছি সেটা হচ্ছে পুরুল জালির যে লতাটা, সেই লতাটাই আজকে তোমাদের সাথে রান্না করে দেখাবো। আর এটা রান্না করার জন্য তেমন কিছু প্রয়োজনও হয় না, আর মশলাপাতিও তেমন কিছু লাগে না। তো তার জন্য কি করেছি, আমি একদম নরম নরম ডগাগুলোকে কেটে নিয়েছি, নরম নরম ডগাগুলোই লাগবে। আর তারপর ডগাগুলোকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, শুধু ডগাটাই নেব, বাকি যে আশপাশ থেকে এসো আকশি মতো যেগুলো বেরোয় সেগুলোকে কেটে বাদ দিয়ে দিচ্ছি। তারপর ছোট ছোট করে ডগটাকে কেটে নিচ্ছি, কুচি কুচি করে কেটে নেব। আর পাতা বেশি দেব না, বুড়ো বুড়ো পাতাগুলো তো একদমই দেব না, নরম নরম পাতা যেগুলো আছে সেগুলোকেই নিয়ে নেব। দেখতে পাচ্ছ বন্ধুরা আমি কেমনভাবে ছোট ছোট করে কেটে নিচ্ছি? ব্যাস, এবার এটা কাটা হয়ে গেছে। এবার এটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেব। আর এদিকে দেখো বন্ধুরা, বেটুও খেলতে বসেছে। বাবু, তোর আজকে কি রান্না হচ্ছে রে? চিকেন বিরিয়ানি, শাক আর চিকেন আর ভাত। ওহো, আমাকে দিবি তো একটু? হ্যাঁ। চলো তোমাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করি। আমার মনটা তখন থেকে ছটফট করছে, একটা পার্সেল এসেছে আর সেটাকে একটু খুলে দেখব কি এসেছে। এটা একটা সারপ্রাইজ পার্সেল, বনু পাঠিয়েছে পুজোর গিফট, সেটাকেই এখন তাড়াহুড়ো করে কেটে বার করছি। ওহো, প্যাকেজটা অনেক বেশি হার্ড, এদের প্যাকেজিংটা কিন্তু খুব ভালো হয়। আর আমার দশ হয়েছে না যে ভেতরে কী আছে। আচ্ছা, আপ্পাম পাত্র আছে, এটা আমার অনেক দিনের ইচ্ছে ছিল, তো বনু জানতে পেরে আমাকে সেটাই গিফট করেছে বছর পুজোতে। যেহেতু রান্না করতে ভালোবাসি সেই জন্য ওরা বেশি আমাকে কুকিং সেটই গিফট করে আর পুজোর জিনিস, তো এটা অসম্ভব ভালো হয়েছে। আর দেখো কী সুন্দর জিনিসটা, আমার তো খুব পছন্দ হয়েছে। এটাতে যেদিন আমি বানাবো আপ্পামটা সেদিন তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব যে আমি কীভাবে আপ্পামটা বানাচ্ছি। এটা টিফিনের রেসিপির জন্য খুব ভালো, আর এটা সত্যি গিফটটা অসম্ভব সুন্দর হয়েছে। থ্যাংক ইউ রে বনু, এটা আমার যেন দশ হয়েছে না, লাগাবার চেষ্টা করছি, না লাগাতে পারলাম না, খুঁচে খাঁচে না না হচ্ছে না। চলো ঠিক আছে, এটাকে পরে লাগাবো, এখন ওদিকে গিয়ে রান্নাটাকে কমপ্লিট করে ফেলি। চলো চলো, এটাকে এখন রেখে দিলাম, রেখে দিই। তরকারিটাতে দুটো চিংড়ি মাছও দেব, তো সেই জন্য কী করলাম, চিংড়ি মাছগুলোকে আগে একটু ভেজে নিলাম। আর এদিকে তরকারিটাতে একটু আলু আর বেগুনও দেব, যেটা একদম ডুমো ডুমো করে ছোটো ছোটো করে কেটে নিয়েছি, আর একটা পেঁয়াজ, ব্যাস আর কিছু না। এবার যে তেলে চিংড়ি মাছটা ভেজেছিলাম ওই তেলেই অল্প একটু জিরে দেব আর একটু জোয়ান দিলাম। দুপুরের রান্নাটা করার সময় একটু জোয়ান অ্যাড করি, আর তারপর যে পেঁয়াজটা ছিল সেই পেঁয়াজটা দিয়ে দিলাম। এবার এই পেঁয়াজটা অল্প একটু নাড়বো চাড়বো, একটু গোল্ডেন হওয়া পর্যন্ত একটু ওয়েট করব, বেশি ভাজবো না, অল্প একটু ভেজে নেব। তো তোমরা চাইলে বন্ধু এতে পাঁচফোড়নও দিতে পারো, কিন্তু আমি পাঁচফোড়ন গুঁড়োটা অ্যাড করব, সেই জন্য আমি শুধু জিরেটা আর জোয়ানটাই দিলাম। ব্যাস, এবার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার কেটে রাখা
যে সবজিটা ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম সেই সবজিটা দিয়ে দেব। তারপর এবারেতে দেব একটু পরিমাণ মতো নুন, দিয়ে ভালো করে একটু নাড়িয়ে দেব। তারপর এতে আবার দেব একটু হলুদ গুঁড়ো, তারপর আবার একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দেব। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু এখন সবসময় মিডিয়ামেতে রাখবো। এরপর তরকারিটাকে ভালো করে সেদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে দিলাম। 3 মিনিট পর প্রায় এটা আমি ঢাকা খুলে দেখলাম যে দেখো এটা থেকে ভালো করে একদম জল বেরিয়ে এসেছে। আর দেখছি আলুগুলো সিদ্ধ হতে আর একটুক্ষণ বাকি আছে, তো তার জন্য এটাকে আমি আবার ঢাকা দেব। আর ঢাকা দিয়ে এটাকে আরও 3 থেকে 4 মিনিট হতে দেব। আবার ঢাকা খুলে চেক করলাম, দেখলাম এটা একদম ভাজা ভাজা হয়ে গেছে। তো এরপর এটার মধ্যে দিয়ে দেব লঙ্কা গুঁড়ো, তোমরা তোমাদের পরিমাণ মতো ঝালটা দিও। আর তারপর এর মধ্যে যে বলেছিলাম একটু 5 ফোড়ন মশলা, এবার সেটা দিয়ে দেব। এটা আমি বাড়িতেই বানাই, তো এই মশলার রেসিপিটা যদি তোমরা জানতে চাও যে আমি কীভাবে বানাই আমাকে প্লিজ কমেন্ট করে জানিও, আমি অবশ্যই সেটা রেসিপিও তোমাদের জানিয়ে দেবো। এটা কোনো সবজিতে বা ঘুগনিতে দিলে তার টেস্টটাই অন্যরকম হয়ে যায়। এবার এর মধ্যে দিয়ে দেবো একটু জল। জলটা দেওয়ার কারণ হলো সবজিগুলো আর মশলাগুলো সব একসাথে ভালোভাবে মিশে যাবে। আর এরপর জলটা ফুটে উঠলে পর এতে দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছগুলো। তারপর আর কি, হয়ে গেল রান্নাটা। যখন হয়ে এসেছে প্রায় আর সবজিগুলো সব সেদ্ধ হয়ে গেছে, তখন আমি একটা গ্লাস দিয়ে এভাবে সবজিগুলোকে আলুগুলোকে বেগুনগুলোকে একটু একটু থেঁতলে দেবো। তাতে করলে হয় কি, সবজিটা বেশ মাখো মাখো হয়ে যায় আর খেতেও ভালো লাগে। আর কিছু না, ওদিকেও দেখছি বৃষ্টি শুরু হয়েছে, চলো তোমাদেরকে একটু বৃষ্টিও দেখাই। আর এদিকে আমার তরকারিটাও হয়ে গেছে, আর তরকারিটাও নামিয়ে নিই। নতুন ধরনের একটা সবজি, তোমাদের কেমন লাগলো আমাকে প্লিজ কমেন্ট করে জানিও। আজ আবার প্রায় 3-4 দিন পর বৃষ্টি হলো, আর এত ভালো লাগছে আকাশটা তাই আর ঘরে থাকতে পারলাম না, চলে এলাম ছাদে একটু বৃষ্টি দেখতে। তো আজকের মতো এখানেই বিদায় বন্ধুরা, দেখা হচ্ছে আবার পরের একটা নতুন ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আনন্দে থেকো, আর প্লিজ আমার সাথে থেকো। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার কমেন্ট, আর প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।